ভৈরী আবহাওয়ার কারণে ঢাকা নির্দেশনার আলোকে বরিশাল আভ্যন্তরীণ নৌপথের সকল যাত্রীবাহী এবং পণ্যবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আমাদের বরিশাল বিভাগে 33,280 জন সিপিপি স্বেচ্ছাসেবক তারা তাদের সাংকেতিক যন্ত্রপাতি সহ মাঠ পর্যায়ে কাজ করছে। হ্যাঁ, যে কোনো দুর্যোগ আসলে দুর্যোগের আমাদের প্রশাসন সহ সিপিপি এবং স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে। যদি কোনো দুর্যোগ আসে তাহলে ইনশাআল্লাহ আমরা সেই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সক্ষম হব। ঘূর্ণিঝড় হামুন ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের জেলা প্রশাসন থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে কন্ট্রোল রুম খুলেছি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছি এবং আমাদের 541টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি আমাদের যে ঘূর্ণিঝড় আঘাত হানলে তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার জন্য যেসব বিভাগ কাজ করবে তাদের সহ আমরা প্রস্তুত আছি এবং দুর্গত মানুষদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত খাদ্যশস্য ও নগদ অর্থ মজুদ আছে। নদীর পার সহ ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সবার আগে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য আমাদের নির্দেশনা দেওয়া আছে। আর আমাদের প্রায় 5,000 স্বেচ্ছাসেবক বিভিন্ন হিসেবে তারা প্রস্তুত আছে এবং তাদের কার্যক্রম তারা শুরু করেছে প্রাথমিকভাবে মানুষদের বার্তা দেওয়ার জন্য।